কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মর্মে পঞ্চম পর্যায়ের লকডাউনের সময়সাত অর্থনীতি পুনরুদ্ধারের কেতবোর নীতি নিয়ম সলনি করা হয়েছে আর ইয়ার নাম দিয়া হয়েছে আনল'ক 1.0। এই সন্দর্ভত রাজ্য সরকারে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুসরী কেতবোর নীতি নিয়ম জারি করেছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মর্মে পঞ্চম পর্যায়ের লকডাউনের সময়সাত অর্থনীতি পুনরুদ্ধারের কেতবোর নীতি নিয়ম সলনি করা হয়েছে আর ইয়ার নাম দিয়া হয়েছে আনল'ক 1। এই সন্দর্ভত আজি রাজ্য সরকারে নীতি নিয়ম শিথিল করে জাননী জারি করেছে। অহা 30 জুন পর্যন্ত চলবলগা পঞ্চম পর্যায়ের লকডাউনের সময়সাত দেশের অর্থনীতিক গতি প্রদান করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মতে আজি অসম সরকারেও কেতবোর নতুন নীতি নির্দেশনা জারি করেছে, যার নাম দিয়া হয়েছে আনল'ক 1। প্রথমে চাওঁ আহক আনল'ক 1 বুলি নামাকরণ করা এই নীতি নির্দেশনাত কোনবোৰ ক্ষেত্রক নতুনকৈ ৰেহাই দিয়া হয়েছে। 8 জুনৰ পৰা খোলা হব ধর্মীয় উপাসনা স্থল। প্রতি ঘণ্টাত 20 জন লোকে উপাসনাত অংশ লব পাৰিব। 8 জুনৰ পৰা হোটেল ৰেষ্টুৰেণ্ট খুলিব পাৰিব। 50% লোকৰ উপস্থিতি নিশ্চিত কৰিব লাগিব কর্তৃপক্ষই। 8 জুনৰ পৰা শপিং মল খুলিব পাৰিব, সামাজিক দূরত্ব মানি চলিব লাগিব। 1 জুনৰ পৰা যোগ ব্যায়ামৰ বাবে মুকলি ঠাই আৰু পার্ক খুলি দিয়া হ'ব, সামাজিক দূরত্ব মানি চলিব লাগিব। 1 জুনৰ পৰা সামাজিক দূরত্ব বজাই ৰাখি চিনেমাৰ শ্বুটিং আৰম্ভ কৰিব পাৰিব। 1 জুনৰ পৰা বিউটি পার্লার খুলিব পাৰিব। কর্মচারীসকলে মাস্ক আৰু গ্লোভছ ব্যৱহাৰ কৰিব লাগিব। শিথিলকৰণৰ এই সময়ছোৱাত যদি নিৰ্দেশ অমান্য কৰা হয় তেনেহলে শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলিও স্পষ্ট কৰি দিছে ৰাজ্য চৰকাৰে। ইফালে লকডাউনৰ এই সময়ছোৱাত পূৰ্বৰ নিয়ম শিথিল কৰি নিশা 9 বজাৰ পৰা পুৱা 5 বজালৈ সান্ধ্য আইন জাৰি কৰা হৈছে। তদুপৰি 65 বছৰৰ ঊৰ্ধৰ ব্যক্তি, গৰ্ভৱতী মহিলা, 10 বছৰৰ তলৰ শিশুক ঘৰৰ ভিতৰতে আবদ্ধ হৈ থাকিবলৈ নিৰ্দেশ জাৰি কৰা হৈছে। তদুপৰি আনল'ক 1ৰ সময়ছোৱাত চিনেমা হল, জিম, সুইমিং পুল, পার্ক, অডিটোরিয়াম খোলাৰ ক্ষেত্ৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছে। সামাজিক, ৰাজনৈতিক, সাংস্কৃতিক আৰু ধৰ্মীয় সভা অনুষ্ঠিত কৰিব নোৱাৰিব। পৰৱৰ্তী নিৰ্দেশনা নহা পৰ্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং চেণ্টাৰ খুলিব নোৱাৰিব। অৱশ্যে ৰাজ্য চৰকাৰে জাৰি কৰা এই নিৰ্দেশনা কণ্টেইনমেণ্ট জ'নত উপলব্ধ নহ'ব। ডিডি নিউজ, গুৱাহাটী।